রাজধানী খিলখ্যাত থেকে এমাত্র আটক করা হয়েছে তথ্য প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে ইতিমধ্যে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আগামী আগামীকালকে হয়তো জোনায়েদ আহমেদ পলকের রিমান্ড আবেদন করা হবে জোনায়েদ আহমেদ পলককে আমরা চিনি ইন্টারনেট বন্ধের কারণে বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই যে জোনায়েদ আহমেদ পলককে চিনে না তিনি ইতিপূর্বে ব্যাপক ভাইরাল হয়েছেন তার বক্তব্যের কারণে তিনি বললেন অতিরিক্ত বৃষ্টির কারণে ইন্টারনেট বন্ধ আবার কখনো বলছে ইন্টারনেট কেবল পড়ে গেছে সে কারণে ইন্টারনেটে বন্ধ বিভিন্ন তালবাহানা করেছেন সে কারণে আমরা সবাই তাকে চিনি মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ জালিয়াতির কারণে যেহেতু তিনি আইটি সেক্টরে রয়েছেন সেক্ষেত্রে আইটি সেক্টরে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি কারণ আইটি মানে একটা অদৃশ্য শক্তি অদৃশ্য একটা বিষয় ইন্টারনেটকে আমরা দেখতে পারি দেখতে পাই না এই আইটি সেক্টরকে কাজে লাগিয়ে জোনায়দ আহমেদ পদক কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন এবং বিপুল পরিমাণ অর্থ তিনি বিদেশে পাচার করছেন তার স্ত্রীর নামেও রয়েছে বিপুল পরিমাণ সম্পদ আজকে রাতের মধ্যে হয়তো বোয়াল শামীম ওসমানকেও আটক করা হতে পারে তবে গোয়েন্দা বিভাগের তথ্যমতে মতে শামীম ওসমানের লোকেশন চিহ্নিত করা হচ্ছে ইতিমধ্যে সিলেটের একটি অংশে তার অবস্থান চিহ্নিত করা হলেও পরবর্তীতে সার্চ করে জানা গেছে সেখানে তিনি নেই শামী মুসমান বর্তমানে ঢাকাতেই রয়েছেন জোনায়দ আহমেদ পলকের আগে আটক করা হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুদ হক টুকুকে শামসুদ হক টুকুকেও নিয়ে যাওয়া হয়েছে ডেবি কার্ডসাদায় সব মিলিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাকেও আটক করা হয়েছে আগামীকাল আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ পনেরোই আগস্ট এই দিনে মরহুম শেখ মুজিবুর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় আর এরই অংশ হিসাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হয়তো বের হয়ে আসবে যে যেখানে আছে সেখান থেকে বের হয়ে আসবে আর এটাকেই কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো তাদেরকে আটক করবে শেখ হাসিনাও আটক হয়ে যাবেন আগামী এক দুই সপ্তাহের মধ্যে আপনারা হয়তো অসিরি খবরটি শুনেছেন যে ভারতের তাকে গ্রেপ্তারের চিন্তাভাবনা চলতেছে প্রিয় ভাইরা ওবায়দুল কাদের এই বিষয়টিও মোটামুটি স্পষ্ট অনেক বিশ্লেষক মনে করতেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা নিয়ে সংবাদ পরিবেশন করা হলেও পরবর্তীতে ডিবি কার্যালয় থেকে জানানো হয়েছে ওবায়দুল কাদের এই গ্রেপ্তারের বিষয়টা সম্পূর্ণরূপে গুজব এটা সঠিক নয় তবে যে কয়েকজনের গ্রেপ্তারে বিষয়টা পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে তার মধ্যে সালমান এফ রহমান একই সাথে আইনমন্ত্রী আনসিল হক প্রিয় ভাইরা নজরদারিতে রয়েছে প্রায় একশো জন পার্লামেন্ট মেম্বার আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো তাদেরকে আটক করা হবে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে প্রিয় ভাইরা আওয়ামী লীগের আমনে বিপুল পরিমাণ অর্থ কেলেঙ্কারি রয়েছে আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করেন সর্বশেষ খবরটি আমাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন আইসিটি মন্ত্রী বাংলাদেশে একটা ধোঁয়াশায় ফেলে দিয়েছেন ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যখন সারা বাংলাদেশ উত্তাল ঠিক তখনই তিনি ইন্টারনেট বন্ধ করে দেন আর ইন্টারনেট বন্ধের কারণে এই যে ইন্টারনেট বন্ধ ছিল পুরো বাংলাদেশ অন্ধকার ছিল ঠিক তখনই কয়েক হাজার কয়েক লাখ ছাত্রের উপর অমানসিক নির্যাতন করা হয় ধারণা করা হচ্ছে কমপক্ষে দুই থেকে তিন হাজার ছাত্রকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এরপরেই সব কিছু ধোয়াশা শুরু হয়